বন্দে ভারত এক্সপ্রেসের শৌচাগারের ভিতর বিড়ি খেতে গিয়েই বিপত্তি, তৈরি হলো আগুন লাগার আতঙ্ক। বন্দে ভারত এক্সপ্রেসে অন্ধ্রপ্রদেশের তিরুপতি থেকে সেকেন্দ্রাবাদ রুটের ঘটনা। বৈধ টিকিট ছাড়াই ট্রেনে উঠেছিলেন এক যাত্রী। ট্রেনটি গুডুর অতিক্রম করার পরই বন্দে ভারতের শৌচাগারে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছিলেন তিনি, তারপরই ধরান বিড়ি। বন্দে ভারতের নিরাপত্তা ব্যবস্থা অত্যাধুনিক, এই ট্রেনে স্বয়ংক্রিয় অগ্নি নির্বাপক ব্যবস্থা রয়েছে। বিড়ি ধরাতেই সেই ব্যবস্থা চালু হয়ে যায়, বেজে ওঠে ফায়ার অ্যালার্ম, বগির মধ্যে দিয়ে অ্যারোসল স্প্রে হওয়া শুরু হয়। এর ফলে আতঙ্ক ছড়িয়ে পড়ে বগিতে। মানবুলু স্টেশনের কাছে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। শৌচাগারের জানলার ফলক ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় বিড়ি হাতে টিকিটহীন যাত্রী। নেলোরে তাকে আটক করা হয়।